হে গাইস, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল। তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালো আছো, আর আমিও ভালো আছি। নিয়ে চলে আসলাম নতুন একটা ভিডিও। আজকে আমার মনটা একটুও ভালো নেই, আর আমি বেরিয়ে পড়েছি বাড়ির থেকে। এখন বাজে দুপুর দুটো, আমি ঘোষপাড়া থেকে ট্রেনে উঠে পড়েছি। কোথায় যাচ্ছি না যাচ্ছি আমি নিজেও জানি না, তো কোথায় যাচ্ছি তোমরা দেখতে থাকো, তাহলে জানতে পারবে। আর দেখো, ট্রেন ছেড়ে দিয়েছে ঘোষপাড়া থেকে। আমি তো ট্রেনে বসে পড়েছি সিট নিয়ে, ভাবলাম কোথায় যাব কোথায় যাব ভেবে আর কুলই পাচ্ছি না যে কোথায় যাব। আর না, সত্যি কথা বলতে কি বলো তো, আমার না ট্রেনে ঘুরতে যেতে অনেক দূরে যেতে ইচ্ছে করে, ট্রেনে করে ঘুরতে, কিন্তু কি আর বলবো, যাওয়ার হয় না। তো আমরা ওখান থেকে, আমি দেখো মেন কল্যাণী নেমে গেলাম। কল্যাণী নামার পরে মনে হলো যাই একটু চাকদা থেকে ঘুরে আসি। সো আমি এখানে এসে চাকদা যাওয়ার জন্য ওয়েট করছি, ট্রেন আসবে কখন, তার জন্য বসে বসে ওয়েট করছিলাম কখন ট্রেন আসবে, কিন্তু ট্রেনের খবর হয়নি। এই একটু আগে ট্রেনের খবর হয়েছে। ভালো লাগছে না যে চাকদা গিয়েই বা কী করবো, আমি সেটাও বুঝতে পারছি না। ট্রেন চলে এসছে, দেখো আমি ট্রেনে উঠেও পড়েছি, আর ট্রেন থেকে নামবো আমরা হচ্ছে গিয়ে চাকদা। দেন চাকদা যাওয়ার পরে কোথায় যাই, দেখো এই যে মন্দিরটা, কালী মন্দিরটা আমার তো খুব ভালো লাগে, মন্দিরটা খুব সুন্দর। চলো আগে কালী মন্দিরের সামনেই যাওয়া যাক, তারপরে কোথায় যাই তারপর তোমরা দেখো। দেখো কালী মন্দিরের সামনে চলে এসেছি, কিন্তু আমার কপালটা এতটাই খারাপ যে মন্দিরের গেটটা আজকে তালা দেওয়া রয়েছে, তো মায়ের দর্শন পেলাম না। তারপরে এখান থেকে চলে গেলাম একটা মোবাইলের দোকানে। এখান থেকে একটা আমি ট্রাইপড নিয়ে নিচ্ছিলাম, এটা কিন্তু অনেকটা বড় দেখাচ্ছিল, কিন্তু আমি এটা নেইনি, একটা ছোট দেখে নিয়ে নিয়েছি। অত টাকা নেই যে বড়টা নেব। আর দেখো এটা ট্রাইপডে ফোনটা লাগিয়ে দেখছিলাম যে ঠিক আছে কিনা, তারপর দেন এটাই নিয়ে নিলাম, সেটা তোমাকে দেখানো হয়নি। দেখো আমি ওখান থেকে চলে আসলাম কল্যাণী। কল্যাণী এসে দেখতে পারলাম যে এখানে রথ যাচ্ছে, তো রথের সামনে গিয়ে আমরা কিছু মানে ভিডিও ফুটেজ নিচ্ছিলাম আর ঠাকুরটা দর্শন করে আসলাম। তোমাদের ভালো করে ঠাকুরটা দেখাতে পারছি না, অনেক লোক ছিল ওইখানে, তার জন্য আমি তোমাদের একদম সামনে থেকে ঠাকুরটা দেখাতে পারছি না, কিন্তু আমি কোনো রকমে একটু দেখে আবার চলে এসেছি। যেহেতু আমার ট্রেন আসবে তার জন্য আমি তাড়াহুড়ো করে চলে এসেছি। রথের দড়ি ধরে টানার জন্য সবাই রেডি দাঁড়িয়ে আছে সবাই। দেখো এখন আমি ওখান থেকে চলে আসবো। গাইস আমার ট্রেন চলে এসেছে, আমি জানি না ট্রেনটা পাবো কি না, আমি হেঁটে হেঁটে যাচ্ছি এখনও, ট্রেন ঢুকে গেছে অলরেডি, জানি না পাবো কি না। অবশ্য সবাই আমার দিকে দেখো, আমি ভিডিও নিচ্ছি বলে না সবাই তাকিয়ে তাকিয়ে দেখছে। আমার না খুব লজ্জা লাগছিলো, ফার্স্ট টাইম আমি মানে এরকম রাস্তা দিয়ে ভিডিও নিতে নিতে যাচ্ছিলাম। দেখতেই পাচ্ছো ট্রেন ঢুকে গেছে, ওই দেখো আমার ট্রেন ঢুকে গেছে। এবার আমি হেঁটে হেঁটে সামনেটায় যাবো, নাহলে এখানে দাঁড়াবে না, তার জন্য আমি হেঁটে হেঁটে সামনেটায় যাচ্ছি, এই দিকটায় দাঁড়ায় না। দেখো ট্রেন কিন্তু দেখতেই পাচ্ছ তোমরা, অবশ্য এখন আমি ট্রেন পেয়ে যাব, যতদূর আছি এখানে চলে আসবে। চলো ঘোষপাড়া আমি চলে এসেছি, ঘোষপাড়া থেকে সাইকেল আমি নিয়ে নিয়েছি আর এখন আমি সাইকেল চালানো শুরু করে দিয়েছি। তো ভিডিওটা কিন্তু আজকে এই পর্যন্তই। ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিও, আর চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে বেল আইকনটি প্রেস করে দিও। টাটা বন্ধুরা।